বিসমিল্লাহির রহমানির রহিম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাশিদাস ব্লগার নিউ ইয়র্কের থেকে বলছি। তো এখানে এটা ছিল তালের শাঁস, এটা আমি আর কি ক্যানের থেকে বের করছি। এখানে ক্যানে পাওয়া যায়, ভিতরে এরকম কাটা কাটা থাকে, আর চিনি শিরার মতো ওরা প্রিজারভেটিভ দিয়ে মানে এটা সংরক্ষণ করে। তো খেতে ভালোই লাগছে সব। তো ওইদিকে বিকাল দিকে আমি আবার ইফতারটা রেডি করতেছি। তো এখানে সব কিছু রেডি, ভেজে নিব, বেগুনির টাইপের হবে আর কি, বেগুনির মতো করে এগুলো সব ভেজে নিব। তো ইফতার বানিয়ে আমি একটু বের হয়েছি সন্ধ্যার দিকে বাসার জন্য। পাপোশ টুকিটাকি কিছু জিনিস কিনবো, সেই জন্য আমি বাসার পাশে একটা শপে বের হয়েছি। তো হেঁটে হেঁটে দেখতেছি অনেক সুন্দর সুন্দর পাপোশ ছিল, আমি পাপোশ কিনবো বাসার জন্য। একটু ঘোরাঘুরি করতেছি সন্ধ্যার আগে। আমি এখানে এসে পড়েছি বাসায়। তো ফ্রাই রাইস বানানোর জন্য আমি এখানে চালটা অলরেডি কুক করে নিচ্ছি। এখানে এই দুই পট চাউল, মানে হাফ কি বলে এটাকে, মানে হাফ কেজির মতো। তো এখানে আমি এটা অলরেডি কুক করে নিয়েছি 75%। এখন একটু পানি দিয়ে ঝরিয়ে নিয়েছি, হালকা একটু উপরে পানি দিয়ে নুডলসের মতো ঝরিয়ে নিয়েছি। তা আমি এ পাশে আবার চিংড়ি আর হচ্ছে এই চিকেন কুচি কুচি করে কেটে সয়া সস, আদা রসুন বাটা আর জিরা ধনিয়া দিয়ে একটু মাখিয়ে রেখেছি যে মজা হওয়ার জন্য। আর কিছু ঢাই, এখানে ফ্রোজেন কিছু ভেজিটেবল নিয়েছি। আর এই পাশে আমি আবার প্যাঁচটা বসিয়েছি আর দিয়েছি কিছুটা বাটার। প্যাঁচটা হবে এরকম কিউব করে, প্রথমে ছোট করে নিয়েছিলাম, পরে আবার এই ফ্রাই রাইসের মধ্যে এরকম হয় আর কি, একটু বড় বড় করে প্যাঁচটা দিতে হবে। তো অলরেডি কিছুটা ফ্রাই হয়ে আসছে, আমি দিয়েছি এগুলা মাংসটা আর হচ্ছে চিংড়ি মাছটা আর কেচাপ দিয়েছি দেড় চামচের পরিমাণ মতো। আরেকটা ফ্রাই প্যানে আমি ভেজে নিয়েছি, কারণ একটু সময়টা কম লাগার জন্য ডিম তো ফেটিয়ে নিয়েছি, ভেজিটেবলটা অলরেডি আর কি ভেজে নিয়েছি। দিয়েছি গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, জ্বালটা আর কি কম দিয়ে নিই, সেজন্য হাফ চামচের মতো দিয়েছি। তো ডিমটা আর একটু লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি দুইটা ডিম, পরে আবার আরেকটা ডিম অ্যাড করছি। এখানে তিনটা ডিম দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। আর ভেজিটেবলটা যে যেরকম খায় এরকম দিলেই হবে। তো আমি একসাথে দিয়েছি এবং ডিমটা এখন মেশাবো আর কি। মিশিয়ে আমি এখন চাউলটা দিয়ে দিব। তো এখানে এরকম জড়ায় রাখার পর এরকম হয়েছিল, তো আমি এখন দিয়ে দিব একসাথে। এই যে হয়ে গিয়েছে আমার ফ্রাই রাইস, খুবই মজা হয়েছিল, খুবই মজাদার একটা রেসিপি। ও আমি আবার সয়া সসও অ্যাড করেছি পরে আবার। তো খুবই ইজিভাবে করা যায় আর সহজভাবে আর কি করেছি। তো ফ্রাই রাইসের সাথে খাওয়ার জন্য আমি কিছুটা চিকেন তান্দুরি মাখিয়ে বসিয়েছি। খুবই এটা ইজি, মানে রোস্টের থেকেও ইজি, আর ফ্রাই রাইস একসাথে আর কি ইফতারের পরে আমি খাবো, আমরা সবাই খাবো। তো এখানে আবার এই আমি ক্যান্টালপ কেটে নিচ্ছি, ফ্রুটস, তারপর হচ্ছে আঙ্গুর, আর একটা ড্রিঙ্কস বানানো হয়েছিল।
তো ওই ড্রিঙ্কসটা ইফতারের সময় আমি দেখাইতে পারি নাই, তো এখানে আমি আবার এটা পরে দিয়েছি, ইফতারের সময় করা হয়েছিল। তো তো আর আমার ছেলে রায়ান, ও একটা বড় খেলনা বানিয়েছে, একটা বড় হাউস বানিয়েছে এরকম, এই পার্টসগুলা দিয়ে এই তো 3 তলা একটা হাউস বানিয়েছে সে নিজে। 3-4 দিনে বসে, স্কুল বন্ধ ছিল, তো অনেক সুন্দর কারুকাজ সে করেছে মাশাল্লাহ। আর এই হাউসটা বানাইতে অনেক কষ্ট হয়, অনেক মেধা লাগে, এটা সবাই পারে না, সেগুলোর দিকে এক্সপার্ট, তার তো একটু প্রবলেম আছে, তারপরেও মানে এই দিকে খুবই এক্সপার্ট সে মাশাল্লাহ। তো বিভিন্ন কালেকশন কয়েকদিন পর পর সে কিনে 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 বানায়। আর আমি এখানে কুকিজ বানাইছিলাম, বিস্কিট, চিপস ওই বিস্কিট বানাইছি, ভিতরে চকলেট ছিল। তো এটা পরের দিন ছিল কুকিজটা বানানো। আর এবার সে আমরা একটু ঘুরতে বের হয়েছি, এখন তো সামারের সৌন্দর্য আরও বেড়ে যাবে, অনেক সুন্দর লাগে বাহিরে আর কি বের হয়েছি। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাই সুস্থ থাকবেন। Thank you.